আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনম, শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চালের আটার সাথে গুড় মিশিয়ে যে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হয়, আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপটভাবে বানিয়ে নিয়ে যায়। বানানো যতটা সহজ, খেতে ততটাই মজার। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি কীভাবে বানাবো। আশা করছি আপনাদের আজকের রেসিপি খুবই পছন্দ হবে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আতপ চাল। এখানে যে চালের আটাটা হয় সেই চালের আটাটাই ব্যবহার করছি। এখানে 1 কাপ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো খেজুরের এই পাটালি গুড়। আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। এখানে গুড়টা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে 250 গ্রাম গুড় অ্যাড করে নিচ্ছি। তারপরে যদি আমার মিষ্টির প্রয়োজন মনে হয় তা আমি আবারও পরে অ্যাড করে নেব। তো আমি এখানে পুরো গুড়টাই অ্যাড করে নিচ্ছি। গুড়টাকে আপনারা টুকরো টুকরোভাবেও দিতে পারেন। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি, এতে করে এটা মেশাতে খুব সুবিধা হবে। তো এবারে আমি এখানে জল অ্যাড করে নিচ্ছি। আমি নর্মাল টেম্পারেচারের জল এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তো আমার মোট এখানে প্রায় 8 কাপ পরিমাণে আমি জল অ্যাড করে নিয়েছিলাম। তো আমি অল্প অল্প করে দেবো, আর খুব ভালো করে এটাকে একটু গুলে নিচ্ছি দেখুন। তো এইভাবে করে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আবারও প্রয়োজন পড়বে, তো আমি আবারও এইভাবে অল্প অল্প করে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে নিচ্ছি। কারণ এখানে যদি আপনারা কম জল দিয়ে এটা করেন তাহলে পরে কিন্তু চালের আটাটা ভালোভাবে কুক হবে না। তার জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, পুরোপুরি এটা পাতলা রাখতে হয়। এতে করে কি হয়, চালের আটাটা খুব ভালোভাবেই কুক হয়ে যায়। তা আমি এখানে আতপ চালটা ঘরেই গুঁড়িয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে বাইরের কেনা আতপ চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে একটা তেজপাতা অ্যাড করে নিচ্ছি। তেজপাতাটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে একদম 1 চিমটি পরিমাণে এলাচের পাউডার অ্যাড করে নিচ্ছি। এলাচের পাউডার যদি হাতের কাছে না থাকে একটা গোটা এলাচও এখানে অ্যাড করে নিতে পারেন। আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে এই রেসিপিটার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, এখানে অনেকটা এটাকে পাতলা করে গুলে নিতে হবে। আশা করছি দেখে বুঝতেই পারছেন আমি কতটা পাতলা রেখেছি এখানে। এবারে গ্যাসের ফ্লেমটা চালিয়ে দিয়েছি। খুব ভালো করে এবারে গ্যাসের মধ্যে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, কেননা চালের আটা নিচেই তাড়াতাড়ি বসে যেতে পারে। তার জন্য এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কোনোরকম এই ক্ষেত্রে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা নাহলে নিচেই ডলা পেকে যেতে পারে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালোভাবে কুক হতে থাকবে চালের আটাটা। এই রেসিপিটা গ্রাম বাংলার ঐতিহ্যময় রেসিপি, বলতে গেলে এখন এই রেসিপিটা হারিয়ে গেছে বললেই হয়। তো আজকের এই পালো পিঠার রেসিপি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এরকম পিঠা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম করে খুব ভালোভাবে এটাকে কুক করতে হবে। এটা যত ভালোভাবে কুক হবে খেতে ততটাই মজার হবে। আর খেজুরের গুড় দেওয়ার ফলে এর একটা সুন্দর গন্ধ বের হবে। আর দেখুন এটার আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকবে। আমি এখানে মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করছি। লবণটা যারা মিষ্টিতে খেতে পছন্দ করেন না স্কিপ করে দেবেন, কিন্তু আমার খুবই ভালো লাগে। মনে হয় যেন সব কিছুর ব্যালেন্সটা খুব ভালো থাকে। একটু সামান্য লবণ দিলাম 1 চিমটি মতো। আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এবারে যে তেজপাতাটা দিয়েছিলাম এটাকে তুলে নেব, আর যদি আপনারা গোটা এলাচ দিয়ে থাকেন সেটাকেও তুলে নেবেন। এর মধ্যে যতটা ফ্লেভারের দরকার ততটা ফ্লেভার এখানে যথেষ্ট এসে গেছে। আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি, আর দেখুন এটা খুব ভালোভাবে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিয়ে থাকি, তো যেটা আমি দেখাতে ভুলে গেছি, আমি এখানে আরও 150 গ্রাম গুড় অ্যাড করে নিয়েছিলাম। ঠিক একইভাবে গ্রেট করে নিয়েছিলাম, কেননা এটা যখন পাতলা অবস্থায় থাকে মিষ্টির পরিমাণটা অতটা বোঝা যায় না, যখন এটা গাঢ় হতে থাকে তখন বোঝা যায়। তো এখানে অবশ্যই যদি কম মনে হয় আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নেবেন। খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিয়েছি আবারও, আর এটা দেখুন যত গাঢ় হতে থাকবে রঙটাও তত চেঞ্জ হতে থাকবে। এখানে কিন্তু এটা একদম ভালোভাবেই রেডি হয়ে গেছে, আর এখানে ঘনত্বটাও বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেম থেকে এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এটা গরম গরম অবস্থাতেই সেট করে নিতে হবে। তার জন্য আগে থেকে এরকম একটা বড় প্লেট আমি একটু ঘি ব্রাশ করে নিয়ে এটাকে রেডি করে রেখেছিলাম। তো এবারে এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি গরম গরম অবস্থাতে। তো আপনারা যদি এখানে ঘিটা না দিতে চান, আপনারা যদি শুধুমাত্র এমনি প্লেটেও যদি এটা ঢেলে নেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, এটা খুব সহজেই উঠে যাবে। আর আমি শুধুমাত্র ঘিটা এই জন্যই দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবারে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এটা প্রায় 5 থেকে 6 ঘন্টা আমি এইভাবেই রেস্টে রেখে দেবো।
আপনারা চাইলে এটা ওভারনাইটও রেখে দিতে পারেন। তো এখানে প্রায় 6 ঘন্টা হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর দেখুন ধার থেকে কতটা সুন্দর এটা ছেড়ে ছেড়ে আসছে, আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন। এই পালক পিঠাটি যদি বানানোর ক্ষেত্রে আপনারা ঘি ব্রাশ নাও করেন, তাহাতে করেও খুব সহজে এগুলো উঠে আসবে, আর এই পালক পিঠাটি দেখতেও খুবই সুন্দর হয়েছে। এবার এখানে আপনারা পছন্দ মতো পিস করে নেবেন, তা আমি এখানে বরফি শেপে এখানে পিস করে নিচ্ছি। এটা এই পিঠাগুলি দারুণই সফট এবং তুলতুলে হয়, ঠিক যেমন পুডিং হয় ঠিক সেরকম দেখবেন এগুলো দেখতে লাগে। এগুলি কতটা সহজেই না কেটে যাচ্ছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এইভাবে করে খুব ভালো করে এটাকে পিস করে নেব। এইরকম অবশ্যই আপনারা পারলে পিঠাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। আর এই পালক পিঠাগুলি থেকে একটা সুন্দর খেজুরের গুড়ের গন্ধও পাবে, যাতে করে এগুলো খাওয়ার পর একদম মন ভরে যাবে। দেখুন এখানে প্রত্যেকটা পিস কতটা পারফেক্ট হয়েছে, আর খুব ভালোভাবেই আতপ চালের আটাটা কুক হয়ে গেছে। কোনো রকম এখানে আপনারা বুঝতেই পারবেন না যে এটা আতপ চালের আটা দিয়ে বানিয়েছে, আর এটা কতটা তুলতুলে সফট হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন, ঠিক যেমন পুডিং হয় ঠিক সেরকম। আর দেখুন এটা কতটা সহজেই কেটে গেল। পুরো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।